আগামী 24 ঘণ্টারে লঘুচাপ সম্ভাবনা, পুণি প্রবল বর্ষিব। আসন্তা 3 দিন ওড়িশার বিভিন্ন জিল্লারে বর্ষা হেবা নেই পূর্বানুমান করিছি পানিপাগ বিভাগ। কিছু স্থানরে অতি প্রবল বর্ষা সহ ঘটঘটি হেবার সম্ভাবনা রয়েছে। এ নেই ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পানিপাগ বিভাগ সূচনা দেইছি। পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরে সৃষ্টি হইতিবা ঘূর্ণিবলয় অক ঘনীভূত হই 24 ঘণ্টারে লঘুচাপর রূপ নেব। আই প্রভাবরে আগামী 24 তারিখ যায় প্রবল বর্ষা জারি রহিব। আই আসন্তা 24 ঘণ্টারে বিজুড়ি ঘটঘটি সহ অধিকাংশ জিল্লারে হালুকরু মধ্যম ধরনের বর্ষা সহ 66 গোটে কিংবা 2টি স্থানরে প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ওড়িশার বর্ষার প্রভাব রহিব। ঘটঘি সহ বর্ষা হেবাকু থিবারু সতর্ক রহিবাকু পরামর্শ দেইছি পানিপাগ বিভাগ। আসন্তা 24 ঘণ্টা পাই 19টি জিল্লাকু এলো ফান্ডিং জারি করা যাইছি। 19 জিল্লা হুছি মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি, রায়গড়া, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, নয়াগড়, খোর্ধা, পুরী কটক, জগতসিংহপুর, কেন্দ্রাপড়া, যাজপুর, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, যাজপুর, কেন্দুঝর। এই 19 জিল্লারে প্রবল বর্ষার সম্ভাবনা থাকার পানিপাগ কেন্দ্র পক্ষর ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। আই সেহিপরি কালি পাই 15 জিল্লা গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কলাহান্ডি, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, নবরঙ্গপুর, নুয়াপড়া, ময়ূরভঞ্জ, কেন্দুঝর, বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া ও যাজপুরকু ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। অন্যপটে আজিঠু আরম্ভ হয়েছে মৌসুমীর প্রত্যাবর্তন প্রক্রিয়া। স্বাভাবিক তারিখ 17 সেপ্টেম্বর, বদলরে 6 দিন পরে আজিঠারু পশ্চিম রাজস্থান এবং কচ্ছর কিছু অঞ্চলর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। মৌসুমী অপসারণ পাই পাগ মধ্য অনুকূল রয়েছে। ওড়িশার মধ্যে নির্ধারিত সময়ের মৌসুমী অপসারণ করিব। আই চলিত বর্ষ রাজ্যরে ভালো বর্ষা হয়েছে। বর্তমান মধ্য লঘুচাপ প্রভাবরে ভালো বর্ষা জারি রয়েছে। আই অন্যপটে চলিত মৌসুমী সিজনরে রাজ্যরে জুন 1 রু এযাবত 2014 7 মিমি বর্ষা রেকর্ড হয়েছে। আই এবে 9% নিউটিয়া বর্ষা রয়েছে। 1114 6 মিমি বর্ষা স্বাভাবিক রহিবা কথা। বর্তমান সুদ্ধা গোটিয়ে এ জিল্লারে স্বাভাবিক ঠারু অধিক বর্ষা হইতিবা 19 জিল্লারে স্বাভাবিক বর্ষা রেকর্ড হইতিবা ও 10 জিল্লারে নিউটিয়া বর্ষা রেকর্ড করা যাইছি।